বন্ধুরা, স্বাগত জানাই ডাব্লিউবি কেরিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে। আজকে ভিডিওতে আমরা জানবো প্রাইমারি স্কুল কারিগরি বা যে সৈনিক স্কুল টিচার্স পদে যে নতুন রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, কত কী ভ্যাকেন্সি রয়েছে, কী কী সিট ফাঁকা রয়েছে বা কী কী পোস্ট ফাঁকা রয়েছে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তাদের এজ লিমিট, তাদের স্যালারি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো অবশ্যই ভিডিওটা সবাই পুরো দেখো, কেউ স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে এখানে একটি পোস্ট ফাঁকা আছে, সেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রিসের হবে এবং সেটাতে একটি পোস্ট ফাঁকা আছে, ভ্যাকেন্সি মানে একটি সিটের রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং অবশ্যই কিন্তু বিএড করা থাকতে হবে, এবং তাছাড়াও 3 বছরের রিকগনাইজ হাই স্কুলের মিডিল হাই স্কুলের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তাছাড়াও 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অথবা করিডোর অথবা সুপারভাইজার অফ রিকগনাইজ হাই স্কুল। হাই স্কুলের কিন্তু হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটাও দেখতে পারেন এবং এই এই পোস্ট হেডমাস্টার বা হেডমিস্টার পোস্টের স্যালারি কিন্তু 35,000 টাকা এবং এজ লিমিট রয়েছে 35 থেকে 50 বছরের মধ্যে, সেটা কিন্তু 1 মার্চ 2021-এর মধ্যে কিন্তু সেই বয়সটা কমপ্লিট হতে হবে। নম্বরে কিন্তু রয়েছে প্রি প্রাইমারি টিচারের একটা পোস্ট রয়েছে, সেটা কিন্তু 3টে পোস্ট ফাঁকা রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে গ্রেড 12 থ্রু এনি রিকগনাইজ বোর্ড, CBSE বা যে কোনো বোর্ড থেকে কিন্তু 12 পাস করতে হবে, সেটা 50% মার্কসের উপরে লাগবে এবং নার্সারি টিচার ট্রেনিং কোর্স করা থাকতে হবে এবং 2 ইয়ার্সের ডিপ্লোমা এবং এলিমেন্টারি এডুকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ অ্যান্ড অ্যাপ্রুভড বাই AICTE থেকে কমপ্লিট করতে হবে কিন্তু, তার সাথে কিন্তু 2 ইয়ার্সের টিচারের একটা প্রি প্রাইমারি টিচারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তাছাড়াও গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এই প্রি প্রাইমারি টিচারের কিন্তু স্যালারি রয়েছে 20,000 টাকা এবং এটা কিন্তু বয়স থাকবে 18 থেকে 35 বছর, এটা কিন্তু আগের হেডমিস্টার বা হেডমিস্ট্রেস থেকে কম থাকবে কারণ এটাতে এক্সপিরিয়েন্সও একটু কম থাকছে, আর এটা কিন্তু 1 মার্চ 2021-এর মধ্যেও কিন্তু এটাতেও কিন্তু কমপ্লিট হতে হবে। তো বন্ধুরা, এরকম করে কিন্তু বিভিন্ন রকম পোস্টের বিভিন্ন রকম ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এবং বিভিন্ন রকম এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তাছাড়াও স্যালারিও কিন্তু আলাদা এবং এজও কিন্তু আলাদা, সেটা আপনার একটু ডিটেলসে দেখে নেবেন। আর এজটা কিন্তু সবকটাই 1 মার্চ 2021-এর মধ্যে কমপ্লিট হতে হবে, যে কোনো ম্যাক্সিমাম বয়স সেটা কিন্তু 1 মার্চ 2021-এর মধ্যে কমপ্লিট করতে হবে। আর অফিসিয়াল নোটিফিকেশনের ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটা পড়তে পারেন। কীভাবে অ্যাপ্লাই করবেন সেটারও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এটা কিন্তু মেল ফিমেল যে কেউ অ্যাপ্লাই করতে পারে এবং অল ওভার ইন্ডিয়া মানে যে কোনো জায়গা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, এতে কোনো প্রবলেম নেই। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।